Hello viewers, welcome to my channel. Today tutorial how to add Google Adsense account and quote your blog or website. But first tutorial kibhabe apnar website ba blog e kibhabe Google Adsense quote add korben ba Adsense account er sathe kibhabe add korben ebong ei kibhabe apnar blog site theke earn korte parben she bishoye ajke tutorial. Prothome apnake jodi je Gmail dara blog site khulben obosshoi jodi earning site show na kore tobe she khetre apnake obosshoi ei 18 bochhor ba er উপরে হতে হবে 18 বছর নিচে হলে গুগল অ্যাডসেন্স বা আর্নিং এই সাইট শো করবে না এইজন্য আপনাকে আপনার ব্লগ সাইট তৈরি করার সাথে যে জিমেইল দিয়ে তৈরি করবেন অবশ্যই 18 বছর উপরে হতে হবে এরপর আপনাকে ব্লগে আর্নিং অর্থাৎ করার জন্য আপনাকে এর ব্লগের সাথে অর্থাৎ যেভাবে আপনি অ্যাড করতে হবে প্রথমে আপনাকে এতে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে মনে রাখতে হবে অ্যাডসেন্স একটি কম্পিউটার বা একটি একাধিক অ্যাডসেন্স থাকতে পারবে না মিনিমাম একটি অ্যাডসেন্স থাকতে দুইটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে এই জন্য সেক্ষেত্রে আপনাকে যদি ইউটিউবের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে করা থাকে তাহলে আর দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার দরকার নেই তবে মনে রাখতে হবে যদি ইউটিউব অ্যাডসেন্সের সাথে আপনার ব্লগ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ব্লগ সাইটটা অর্থাৎ ডোমেইন সাবডোমেইন হতে হবে অবশ্যই ডট কম ডট নেট অর্থাৎ এটা হতে হবে তাহলে আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন না আর যদি আপনি শুধু ডট নেট বা যদি ব্লগ সাইটের সাথে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার দুটি অন্য আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে অন্য কম্পিউটার বলবো না আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে আপনি সেটা থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন তারপরে আপনাকে যে সমস্ত ব্লগ সাইটে মিনিমাম আপনাকে কিছু আপনাকে যে সমস্ত অত কন্টেন্ট থাকতে হবে তা অন্তত পক্ষে 30% আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে বাকি 70% আপনি অন্য কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন অন্য কন্টেন্ট অ্যাড করে দিতে পারেন অবশ্যই এটা ইউটিউবের মতো যে অর্থাৎ ফেকে বা অন্য কোনো কিছু হলে বা ব্যান করে দিতে অর্থাৎ সেই জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টগুলোর অর্থাৎ কন্টেন্ট ফেক থাকলে হবে না এই জন্য আপনাকে নিজের সাথে কন্টেন্ট থাকতে হবে এরপরে আপনাকে অ্যাডসেন্সের সাথে অ্যাড করে দিতে হবে গুগল অ্যাডসেন্সে অথরাইজের সাথে অ্যাড করে এখানে আদার সাইন ইন করার দরকার নেই আপনি অথরাইজের সাথে এবং এক দেখতে পারবেন যে আপনার যখন এই অ্যাডসেন্সের সাথে অ্যাড হবে তখন একটা পাবলিশার আইডি আপনার ব্লগ সাইটে যুক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা পাবলিশার আইডি যুক্ত হয়ে যাবে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেলে দেখবেন যে এরকম কোড থাকবে এই কোডটা কপি করে আপনার ব্লগ সাইডে অর্থাৎ পেস্ট করে দিতে হবে ব্লগ সাইডে পেস্ট করে দিলে আপনার ব্লগ সাইট ওয়েবসাইটে অ্যাড শো করবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা ব্লগ সাইডে যাব এবং এখান থেকে লেআউট থেকে অ্যাড গ্যাজেট অর্থাৎ এখানে দেখছেন যে আমি আগে অ্যাডসেন্সের সাথে অ্যাড করেছি দেখেছি দেখতে পারছেন যে এখানে অ্যাডসেন্সের সাথে অ্যাড করার সাথে সাথে এখানে অ্যাড শো করতেছে অর্থাৎ এখানে দেখবেন যেভাবে আপনি অ্যাডসেন্সের সাথে অন্তত পক্ষে তিনটে অ্যাড শো করাতে পারবেন একটা পেজ অর্থাৎ অ্যাড শো করছে অর্থাৎ এইভাবে আপনার এটা ইচ্ছা করে উপরে নিচে নিতে পারবেন টেনে এখান থেকে এটা টেনে যদি আপনি উপরে নিতে পারেন নিচে নিতে পারেন আদার ইচ্ছা মতো আপনি এই একটা শো করাতে পারেন তারপর যদি অন্য অ্যাড গ্যাজেটের সাথে আপনি এখানে ফুটার বা সাইড বারের সাথে অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি আরো একটা অ্যাড শো করাতে পারেন এবং অ্যাডসেন্সের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাড শো করতে আছে কিন্তু আমি আমার ব্লগ সাইটে ঢুকলে অ্যাড শো করবো না কিন্তু আপনারা যদি ঢুকেন তাহলে দেখতে পাবেন যে অ্যাড শো করছে আর অবশ্যই আর যদি থিমে যদি আপনি এসটিএমএল কোড দিতেছেন তখন আপনি এখানে যাওয়ার পরে এসটিএমএল কোডে যাবেন এবং হেড ট্যাগের নিচে আপনাকে হেড ট্যাগের পরে আপনাকে এই কোডটা অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হেড ট্যাগ এখানে হেড ট্যাগ এখানে আমার যে কোডটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাকে দিয়েছে সেই কোডটি এখানে আমি অ্যাড করতে পারি এই যে এই কোডটি এখানে আমি অ্যাড করবো এখানে দেখছি কপি দ্য কোড বিলো পেজ দ্য এসটিএমএল আপনার ডোমেইনের পাশে এবং সেখান থেকে আপনি এই কোডটা এসটিএমএল কোডের হেড ট্যাগের নিচে বসাতে হবে এবং এই কোডটা বসালে আপনি সেভ করে দেবেন এটা কপি করে নিতে হবে এই যে এখানে হেড ট্যাগের নিচে এখানে আমি কপি পেস্ট করে দিলাম কিন্তু হ্যাঁ সেভ দিতে হবে সেভ নিচ্ছে না দেখতে পাচ্ছি এখানে আমার কিবোর্ড দেখাতে হচ্ছে প্রসেসিং 0 1G
XML এবং লেকশন লাইন নম্বর 6 কোড কলাম 15 অথরাইজ সেনেন অ্যাসোসিয়েট এটাকে আছে নিচে না আছে এই জন্য আমাদেরকে এটাকে একটু রিপেয়ারিং করতে হবে এখানে অর্থাৎ স্ক্রিপ্ট এর সাথে কোটেশন ব্যাক কোটেশন দিতে হবে ক্লোজ কোটেশন দিয়ে দিলে এটা নিয়ে এখন আমি এটা সেভ দেব এটা আপনার ব্লগ সাইটের অর্থাৎ যে কোনো জায়গায় অর্থাৎ শো করাতে পারে এটা এই অর্থাৎ যে কোনো জায়গায় অ্যাডটা শো করার জন্য দিতে পারে এটা উপরে এবং নিচে যে কোনো জায়গায় অর্থাৎ শো করাবে এটা সে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজে এর নির্দেশনা দিয়ে সে ঠিক করাবে আর আগে যে অ্যাডগুলো আমি অ্যাডসেন্সে দিয়েছি অ্যাডসেন্স সেগুলো এখানে শো করছে এই দেখতে পাচ্ছেন যে জায়গাটা ফাঁকা এখানে একটা অ্যাড শো করে অর্থাৎ তো আপনারা ঢুকলে বা অন্য কোনো কম্পিউটার ঢুকলে দেখতে পাবেন এখানে একটা শো করছে এই ফাঁকা জায়গাটা একটা অ্যাড শো করবে হ্যাঁ এইভাবে আপনাদের ওয়েবসাইট বা ব্লগ সাইডে আপনি এগুলো অ্যাড শো করাতে পারবেন এভাবে অ্যাডসেন্সে অ্যাড করে আর যদি আপনাদের ভিডিওতে ন্যূনতম উপকার আসে এবং একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল